গত মাসটা কেটেছিল চোটের মধ্যে, আর মরশুম শুরুতে মোহনবাগান তাকে ঝুলিয়ে রেখেছিল, ক্লাব পাচ্ছিলেন না তিনি। সেই খারাপ সময় পাশে ছিল তার পরিবার, তাই আজ আর অনুশীলন নয়। দীপক মন্ডল দিনটা কাটালেন দেড় বছরের ছেলের সঙ্গে খুনসুটি করে। রবিবার ম্যাচ হেরে মোহন অর্থ সচিব দেবাশিস দত্ত কি বলছিলেন? দীপক মন্ডল আজকের যা পারফরমেন্স, নিশ্চয়ই মনে হচ্ছে ভুল হয়েছে, তিনিও জানেন, তাই মুখে কিছু বললেন না। সব অপমানের জবাব চেয়ে এই গোলটাই। আগেও কিছু বলিনি, আজকেও কিছু বলতে চাই না, ওদের উপরে ডিপেন্ড আছে ওরা কি বলছে না বলছে। বাগানের সেই ফুলি এখন বাগান জয়ের পথের কাঁটা হয়ে দাঁড়ালেন। ভুল বুঝতে পেরেছেন বাগান কর্তারা, আবার ডাকলে কি ফিরে যাবেন? অভিমানী উত্তর প্রয়াগ ইউনাইটেডের ডিফেন্ডারের। সময়ের সঙ্গে যেটা পাওয়া যায় ওটাই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়, আর তাই আমিও করব। আগে অনেক ইচ্ছা থাকতো, এখন আর ওইভাবে ইচ্ছা নেই, কি জানি কি কোন সময় কি হবে আমরা কেউ জানি না। তবে বাগান সমর্থকরা কিন্তু ভোলেনি তাদের প্রিয় ফুটবলারকে। প্রয়াগের নিজস্ব কোনো সমর্থক না থাকলেও মোহন সমর্থকদের তাকে ঘিরে উচ্ছ্বাসে তিনি আপ্লুত। ভালো একটু ফিল হয়েছে কি প্রয়াগের কোনো সাপোর্টার নেই, ওরা একটু সাপোর্ট করছিল আমাদেরকে।